নমস্কার বন্ধুরা, সন্তোষী আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি খুব সুন্দর একটা ছাঁটা ফুলের আসনের ডিজাইন নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে এই ছাঁটা ফুলের ডিজাইনটা শেয়ার করব। এটা আমি কিভাবে বানিয়েছি, এই ডিজাইনটা বানাতে আপনারা দেখতেই পাচ্ছেন লাল আর হলুদ রঙের উলটা নিয়েছি। আপনারা বানালে যেরকম খুশি রঙ ইউজ করতে পারেন। আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন, এটা বানাতে শুরু করি। এই ডিজাইনটা বানানোর জন্য প্রথমে সাদা রঙের উলটা নিয়ে উপর নিচে পাশাপাশি চারদিক থেকে চারটা করে ক্রস স্টিচ থাকবে, এরকম চৌকো চৌকো বক্স আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এই আসনের ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন, কিন্তু এতে একটু সময় লাগে বেশি, আর খুবই সোজা, মানে এত সোজা অন্য কোনো আসনের মধ্যে পাবেন না। চারটা করে ক্রস স্টিচ থাকছে, এরকম লাইন চারটা বানাচ্ছি। এর চারটা এরকম লাইন বানানোর ফলে একটা ছোট চৌকো বক্স তৈরি হচ্ছে। এরকম বক্সগুলো কোনাকোনিভাবে বানিয়ে নিতে হবে পুরো আসনটা জুড়ে, মানে যতটা চটের বস্তাতে ফাঁকা থাকবে পুরো আসনটাতে এরকম বক্সটা বানিয়ে নিতে হবে। আর দুটো বক্সের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেখানের মধ্যে আমি এই ছাঁটা ফুলের ডিজাইনটা বানাবো। আমি যেহেতু লাল আর হলুদ রঙের উল্টা দিয়ে ছাঁটা ফুলটা বানাবো, সেই জন্য দেখুন এরকমভাবে বক্সগুলো বানিয়ে নিয়েছি। কোনাকুনিভাবে চারটা ক্রস, চারটা মানে ছাঁটা ফুলের ডিজাইন বানিয়েছি, আবার উপরের দিকে কোনাকুনি বানিয়েছি। এরকমভাবে চারদিকে বানিয়ে নেওয়ার পরে মাঝখানে যে ফাঁকা চারটা মানে ঘর আছে, সেই ঘরটাতে হলুদ রঙের উল্টা দিয়ে বানাবো। দেখুন কীভাবে বানাচ্ছি। নিচের একদম মাঝখানের ঘর থেকে ছুঁচটাকে তুলে নিলাম, এরপর এখান থেকে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে একটা ঘর থেকে উপরের ঘরে ছুঁচটাকে তুলে নিচ্ছে, মাঝখানে একটা ঘর তৈরি হয়ে যাচ্ছে। এটা লম্বালম্বিভাবে তৈরি হয়ে যাবে, এটা প্রথম কারের ঘর মানে মাঝখানের ঘর, সেই জন্য এই ঘরটা কাটা হবে না। এরপরে যে তিনটা লাইন বানাবো সেই তিনটা লাইনকে কাটতে হবে, তবে ছাঁটা ফুলটা বানানো যাবে। এরপর দেখুন দ্বিতীয় লাইনটা বানাচ্ছি, বানানোর পদ্ধতিটা একই রকমের, প্রথমবারে যেভাবে বানাচ্ছিলাম এখনও সেভাবে বানাবো। এরপর দেখুন তিন নম্বর লাইনটা, এটাও একই রকমের, মানে সব লাইনগুলো একই রকমের হবে, তবে পরপর একটার পর একটা লাইনগুলো বানাবো, মানে উল্টা প্রত্যেক ঘরেই যাবে। প্রত্যেক লাইনের মানে যে তিন চারটা করে লাইন বানানো হবে, চারটা লাইনের প্রত্যেক ঘরে উল্টা যাবে, দুবার এদিক থেকে একবার, এদিক থেকে একবার, এভাবে মাঝখানটাতে এই উল্টা ভরাট হয়ে যাচ্ছে। আর এখানে একটু বেশ মোটা মতো অংশ তৈরি হয়ে যাচ্ছে, এখানটা কাটলেই ওই থোপা থোপা ফুলের ডিজাইনটা বেরিয়ে যাবে। এভাবে প্রত্যেক ঘরে ছাঁটা ফুলটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুরো আসনটাতে আমি এই ঘরটা বানিয়ে নিয়েছি, মানে ছাঁটা ফুলের ঘরগুলো সব লাল উল্টা দিয়ে বানিয়ে নিয়েছি। আর মাঝখানে দেখুন প্রত্যেক ঘরে মাঝখানে চারটা করে ঘর ফাঁকা আছে, এই ঘরগুলোতে আমি হলুদ রঙের উল্টা দিয়ে বানাবো। পদ্ধতি কিন্তু একই রকমের হবে। বন্ধুরা, আমার এই আসনের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে প্লিজ আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টেও আমি নতুন করে কিছু শিখতে পারি। আর এখন এই আসনের ডিজাইনটা যেসব বন্ধুরা দেখছেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে এরপরে যে কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশনের মাধ্যমে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।
আরও আপনারা বিভিন্ন রকমের কি ধরনের সেলাই দেখতে চান প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানান। আসনের ডিজাইনটা ভালো লাগলে লাইক করে দিতেও ভুলবেন না, আর বন্ধুদের সাথে আপনার আত্মীয় পরিজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা দেখুন একটা ঘরে বানানো হয়ে গেল, এবারে আর একটা ঘরে বানাচ্ছি। খুবই সহজ আসনের ডিজাইনটা, কিন্তু যেহেতু একটা বক্সের মধ্যে অনেকগুলো ঘর থাকে সব ঘরগুলোতেই বানাতে হয়, এজন্য এটা বানাতে একটু সময় লাগে। আমার এই আসনটা বানাতে 4-5 দিন সময় লেগেছে। এই দেখুন এবারে হলুদ রঙের উল্টা দিয়ে বানানো হয়ে গেছে, এখনই দেখতে খুব সুন্দর লাগছে। কেটে দিলে কিন্তু আসনের ডিজাইনটা একটু অন্য রকমের লাগবে। আমি কেটে দেখাচ্ছি আপনাদের কীভাবে কাটতে হবে। এই যে কাঁচি নিয়ে একদম মাঝ বরাবর প্রথমে আগে উপরের লেয়ারটা কেটে নিতে হবে। এভাবে তিনটা লেয়ার দিয়ে কাটবো, 3 বার 3টা স্টেপে কাটবো, আর একদম মাঝখান বরাবর কাটতে হবে। একদম যে প্রথমে যে লেয়ারটা বানানো হয়েছিল সেটা কিন্তু কাটবো না। কেটে নেওয়ার পরে একটু সমানভাবে কেটে নিতে হবে, এগুলোকে যে একটু বাড়তি থেকে থাকে সেই ওলগুলো কেটে বাদ দিয়ে দেবো। এরপর আবার একটা কেটে দেখাচ্ছি। এই যেভাবে আমি কাটছি ঠিক এইরকমভাবে সবগুলো মানে সব ফুলগুলোই কেটে নিতে হবে। এই একই রকমভাবে সব ফুলগুলো কেটে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এটা কেটে নেওয়া হয়েছে, কেটে নেওয়ার পরে দেখুন বললাম না অন্য রকম দেখাবে, তখন একরকম দেখাচ্ছিল আর ফুলটা কেটে নেওয়ার পরে একটু অন্যরকম ডিজাইন দেখতে লাগছে। এই আসনটা গিফটের জন্য খুব ভালো, যদি আপনারা কাউকে খুব সুন্দর একটা গিফট দিতে চান এই আসনটা বানিয়ে দিতেই পারেন। নিজের হাতে বানানো জিনিস গিফটের জন্য সব যাইতে ভালো, এর থেকে ভালো কিছু হতেই পারে না, তো আপনারা এটা ট্রাই করতে পারেন। এরপর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি কি ধরনের ভিডিও দেব বা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। আপনাদের ছোট্ট একটা কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজ এ পর্যন্তই বন্ধুরা, আগামী পর্বে হাজির হব আবার এক নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।